আজকে সকালটি শুরু হলো গরম গরম লিকার চায়ের সঙ্গে। আবার চলে আসলাম নতুন একটি সকালে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টা, আমার বেবি ঘুম থেকে উঠেই পড়েছে, নিচে ওকে রেখে এসেছি, তাই আমি চলে এলাম ছাদে একটু গাছগুলো জল দিতে। ও ছাদে এলে প্রচণ্ড লাফালাফি করে, তাই ওকে নিচেই রেখে এলাম। আমার কাজ হচ্ছে সকাল সকাল এই অ্যালোভেরা গাছগুলো জল দিয়ে দেওয়া। জল না দিলে সারা দিন রোদ্দুরে এই গাছগুলো জ্বলে যায়। কদিন কাজের ব্যস্ততায় এই গাছগুলোয় জল না দেয়ায় গাছগুলো একেবারে শুকিয়ে গেছে, তাই সকাল সকাল জলটা একটু দিয়ে দিলে সারা দিন সতেজ থাকে গাছগুলো। এই অ্যালোভেরা গাছ স্কিনের পক্ষে খুবই উপকারী। এটা পাতিলেবু গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুব শখ করে বসিয়েছি, শুকিয়ে গিয়েছিল, আবার গজিয়ে উঠেছে, অনেক পাতা ধরেছে। এই অ্যালোভেরা গাছের চারাটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল, একটা চারা থেকে অনেকগুলো বেশ হয়েছে, জল না দিলে খুবই শুকিয়ে যায়। আর লেবু গাছটাও তার সাথে সাথে বেশ বেড়ে উঠছে। আর আমার বেবি তো রোজ ছাদে এলে একটা করে লেবুর পাতা ছিঁড়বে আর শুকবে। যা যা জল দিতে দিতে আমার একদম খেয়াল নেই কাঠগুলো যে জলে ভিজে গেল। অনেক কষ্ট করে কাঠগুলো কেটে রোদে দিয়ে রেখেছি উনানে ভাত করব বলে। আজকাল গ্যাসের যা দাম দিন দিন বেড়েই চলেছে, কমার তো কোনো নামগন্ধই নেই। মধ্যবিত্ত পরিবারে থেকে এইভাবে বুঝে না চললে উন্নতির পথে তো এগিয়ে চলাই যাবে না। কাঠগুলো ভিজে তো গেল, আর কি করা যাবে, আর একটু ভালোভাবে রোদ্দুরে মেলিয়ে দিয়ে দিই, শুকিয়ে গেলে তুলে নেবো। আবার রাত্রিরে বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে ভিজে গেলে পরের দিন আবার রান্না হবে না। আবার এই দিকে কুলের কথা মনেই ছিল না, রোদে দিতে ভুলেই যাচ্ছিলাম। আমাদের একটা ছোট্ট কুল গাছ আছে, সেই গাছ থেকে এই কুলগুলো পেরেছি, প্রচুর টক এই কুলগুলো, কাঁচা তো খাওয়াই যায় না, তাই এই কটা পেরেছি আচার করব বলে, তাই এক বইয়ের মতো হয়ে যাবে। লিচু গাছটায় একটু জল দিয়ে দিই, এই সবে ছোট ছোট লিচু ধরেছে, কতদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে লিচুর এই বোঁটগুলো খুব শক্ত হয়ে যায়। বৃষ্টি না হওয়ার ফলে কদিনই দেখছি লিচু ঝরে নিচে পড়ে আছে, তাই কদিন ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছি যাতে লিচুগুলো ঝরে না পড়ে। লিচু খেতে যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর, পেকে গেলে লাল লাল হয়ে যায়, তখন দেখতেও খুব সুন্দর লাগে লিচুগুলোকে। প্রত্যেক বছর লিচু হলে আমরা লিচুর গোড়া শুদ্ধ ভেঙে নিই, পাতা শুদ্ধ, কেননা ওটা ভাঙলে শুনেছি লিচুর ফলন খুব ভালো হয়, পরের বছরে মুকুল খুব ভালো আসে। বাজারে তোমরা দেখো না লিচু বিক্রি হয় পাতা শুদ্ধ, ওই কারণেই ওরা গোড়া থেকে ভেঙে নেয় যাতে পরের বছরে অনেক লিচুর ফলন হয়। গাছের পাতা পড়ে ছাড়া হয়ে আছে, দেখি একটু ঝাঁট দিয়ে দিই, কেননা আমার বেবি এসে ছাদে খেলে পাতা ফাতা কুড়িয়ে মুখে দেয়, ওই জন্য সবসময় আমি ছাদ পরিষ্কার করে রাখি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।